জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটিতে। ভারতীয় দর্শনশাস্ত্র, হিন্দু দেবদেবীদের পূজা অর্চনা পদ্ধতি সম্পর্কে আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। আপনারা যদি এই সম্পর্কে জানতে ইচ্ছুক থাকেন, আপনার লাইফে নতুন কিছু শিখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার বাড়িতে কি অর্থকষ্ট লেগেই রয়েছে? আপনার বাড়িতে ঝাড়ু বা ঝাঁটা কি রয়েছে? আপনিও কি আপনার বাড়ি পরিষ্কার করেন বা ঝাঁট দেন ঝাঁটা দিয়ে? তাহলে এই ঝাঁটাই পারে আপনার অর্থ ভাগ্যকে বদলে দিতে। হ্যাঁ, শুনে হয়তো আপনাদের অবাক লাগছে, কিন্তু বন্ধুরা, আপনাদেরকে, আপনাদের প্রত্যেককে আজ আমি এমন একটি উপায়ের কথা বলতে চলেছি যেটি আপনারা যদি আজ করতে পারেন, আপনার হাতে টাকা আসবে, সে যে কোনো মাধ্যম থেকেই হোক না কেন। হ্যাঁ, আপনাকে শুধু কী করতে হবে, আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটাতে একটি জিনিস বেঁধে দিয়ে একটি ছোট্ট উপায়, সহজ উপায় করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের এই ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে একটি ছোট্ট উপায়ের কথা বলবো, যেটি বিশ্বাসের সঙ্গে পালন করলে অতি অবশ্যই আপনার কাছেও অর্থ আসতে বাধ্য। তাই আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আগে ভিডিওটি সম্পূর্ণটা দেখুন, তারপর যদি এর থেকে সমৃদ্ধ হন তখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, চলুন বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওর মূল পর্ব শুরু করা যাক। ও হ্যাঁ, তবে তার আগে অতি অবশ্যই প্রত্যেকে কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। শাস্ত্রমতে ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয়। এটা নতুন কোনো কথা না, এটা আমরা প্রত্যেকেই জানি, কারোর কাছে অজানা নয় কথাটি। তা যেমনই ঘর বাড়ি হোক না কেন, প্রত্যেকের বাড়িতেই ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার হয়। আমরা প্রত্যেকেই দেখে থাকি, ছোট থেকে বড় যে কোনো বাড়িতে ঝাড়ু বা ঝাঁটা না থাকলে ঘর পরিষ্কার করা যায় না। আর মা লক্ষ্মী সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বেশি পছন্দ করেন, আর তিনি কখনোই কোনো নোংরা আবর্জনায় বসবাস করেন না। তাই লক্ষ্মীকে গৃহে স্থিত করার জন্য অতি অবশ্যই ঘর বাড়ি দুয়ার পরিষ্কার করে রাখা প্রয়োজন। তা দর্শক বন্ধুরা, আপনারা অতি অবশ্যই ঝাড়ু বা ঝাঁটার সঠিক ব্যবহার করবেন। আর বিশেষ কিছু দিন রয়েছে সপ্তাহের যে বারগুলিতে ঝাড়ু বা ঝাঁটা বাড়িতে কিনে আনলে অত্যন্তই শুভ বলে মনে করা হয়, সেটি হচ্ছে রবিবার, মঙ্গলবার আর শনিবার। হ্যাঁ বন্ধুরা, এই তিনটে দিন খুবই শুভ বলে মনে করা হয়। তবে হ্যাঁ, যদি আপনার শনির সাড়ে সাতের প্রভাব চলে, শনির দশা চলে, তাহলে কিন্তু আপনারা শনিবারে কোনো রকম ঝাড়ু বা ঝাঁটা বাড়িতে ক্রয় করে আনবেন না। হ্যাঁ বন্ধুরা, ভুল করেও শনিবারে বাড়িতে আনবেন না, এতে কিন্তু শনিদেবের কুদৃষ্টি বা তার প্রভাব আরও বাড়বে, তাই সাবধান। সকল প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে আপনারা হয়তো জানেন না, বাড়িতে পুরনো বা ভেঙে যাওয়া ঝাড়ু বা অনেক দিন ধরে ব্যবহার করছেন সেই ঝাঁটাটা আর ব্যবহারের যোগ্যই নয়। সেই ব্যবহারযোগ্য নয় এমন ঝাঁটা বা ঝাড়ু কখনোই আপনারা দুবার ব্যবহার করবেন না বা বাড়িতে ফেলেও রেখে দেবেন না, এতে কিন্তু বাড়ির অমঙ্গল হয়। আর আপনারা হয়তো জানেন না, এই পুরনো ঝাড়ু বা ঝাঁটা যেটা একেবারে ক্ষয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই রকম ঝাড়ু বা ঝাঁটা বাড়িতে রেখে দিলে আপনার বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি তৈরি হবে। হ্যাঁ,
শুধু কি তাই? তাই নয়, আপনি যে যত পরিমাণ টাকা আয় করবেন, ইনকাম করবেন, তার দ্বিগুণ আপনার হাত থেকে খরচা হয়ে যাবে, অর্থাৎ জলের মতো টাকা বেরিয়েও যাবে। সেটা শারীরিক সমস্যার কারণে হতে পারে বা অন্য যে কোনো বিপদ আপদেও হতে পারে। আপনারা মানসিকভাবে অত্যন্তই ক্ষতিগ্রস্ত হবেন, অত্যন্তই দুর্বল হয়ে পড়বেন। তাই আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ কথা জানিয়ে রাখছি, ভালো করে শুনুন বন্ধুরা। পুরনো ঝাড়ু বা ঝাঁটা ভুলেও কিন্তু বাড়িতে ফেলে রাখবে না। এবার যে বিষয়টি বলবো, এই ঝাড়ু বাজাটা কবে ফেলবেন, সব থেকে শুভ দিন কবে? বাড়িতে কিনে আনার তো শুভ দিন রয়েছে, নিশ্চয়ই বাড়ি থেকে ফেলারও শুভ দিন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, শনিবার সব থেকে বেস্ট হবে, সবচেয়ে সব থেকে ভালো হবে শনিবার দিন যদি বাড়ি থেকে পুরনো ঝাঁটা বাইরে ফেলে দেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন নতুন ঝাড়ু বা ঝাঁটা বাড়িতে কিনে আনবেন, তখন তার সাথে কিনে আনবেন একটি সাদা রঙের সুতো। হ্যাঁ, এই সাদা সুতো দিয়ে আপনি ঝাঁটার যে হাতল যেখানটা ধরে ঝাঁট দেওয়া হয় সেই স্থানে ভালো করে জড়িয়ে বেঁধে নেবেন, টাইট করে। যদি এই রকমভাবে ঝাঁটাটিকে সাদা সুতো দিয়ে বেঁধে আপনারা সেই ঝাঁটার ব্যবহার করেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনার গৃহে ধন সম্পত্তি উপচে পড়বে। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টির জলের মতো সেই রকমই টাকা বা অর্থ আপনার জীবনে আসতে শুরু করবে। তাই আপনারা যে কোনো শুক্রবারে, আপনাদেরকে তো বললাম যে কোন কোন দিন আপনারা বাড়িতে ঝাঁটা কিনে আনতে পারেন, আর ঝাঁটার ব্যবহার শুরু করবেন হয় শুক্রবার না হয় শনিবার, কিংবা শুক্রবার বা এই দিন মা লক্ষ্মীর বার বলে বাস্তুশাস্ত্র মতে মনে করা হয়। তাই শুক্রবার দিনে ঝাঁটাতে এই সাদা সুতো আপনি বেঁধে রাখতে পারেন। তবে হ্যাঁ, শুক্রবার যেহেতু বাস্তুশাস্ত্র মতে মা লক্ষ্মীর বার, এই দিন কিন্তু ভুল করেও বাড়ি থেকে পুরনো ঝাড়ু বা ঝাঁটা বের করে দেবেন না। এতে কিন্তু দেবী লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হবেন আপনার প্রতি। এছাড়াও অত্যন্তই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি একটি বিশেষ কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঝাড়ু বা ঝাঁটা, আপনার বাড়িতে ব্যবহার করা ঝাড়ু বা ঝাঁটা এমন স্থানে রাখবেন যেখানে সচরাচর কারোর চোখ না পড়ে। হ্যাঁ বন্ধুরা, আর এই ঝাঁটা বা ঝাড়ুকে কখনোই শুয়ে, আপনারা সবসময় শুয়ে রাখবেন, কখনোই দাঁড় করিয়ে রাখবেন না ঝাঁটাকে। হ্যাঁ বন্ধুরা, সবসময় ঝাঁটাটিকে মেঝের ওপর শুয়ে রাখবেন। এই ছিল আমার আজকের ভিডিওর মূল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর একটি শেয়ার করলে আপনার দ্বারা আর একটি মানুষ উপকৃত হবেন। আজকের ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। অসংখ্য ধন্যবাদ, বিদায়।